ভিউয়ার্স, আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে পাওয়া একটি তদবির সম্পর্কে জানতে পারবেন। আর এই তদবিরটি আপনি যদি নিজের বেলায় প্রয়োগ করুন তাহলে শুধুমাত্র 3 দিনে আপনার কার্য সিদ্ধ হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেই যে যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেননি তারা তারা ভিডিওটি দেখার পূর্বেই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং আমার এই ভিডিওটিকে একটি লাইক দেন। তো ভিউয়ার্স, সম্ভব হলে শেষে এই ভিডিওটিকে শেয়ার করেও দেবেন আপনারা। তো ভিউয়ার্স, যে কথাটা বলার ছিল যে 3 দিনে বশীকরণ, 3 দিনে বশীকরণ করাটা কিন্তু একটি সহজ কাজ না। কিন্তু আমি যেভাবে বলবো ঠিক এইভাবে করেন, এইভাবে করলে অবশ্যই 3 দিনে বশীকরণ হবে। আর হযরত লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে পাওয়া এই তদবিরটা আপনারা নিঃসন্দেহে প্রয়োগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে যদি দেখেন তাহলে কিছু বুঝতেই পারবেন না। তো ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে দেই যে আকাশে চন্দ্র ওঠার প্রথম তারিখ হতে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাঝে যত দিন থাকে ওই দিনগুলোর যেই কোনো একদিন এই কার্যটা শুরু করতে হবে। তো ভিউয়ার্স, ধরেন একটা মাসে 30 দিন আছে, প্রথম 10 দিন নেন, দ্বিতীয় 10 দিন নেন এবং তৃতীয় 10 দিন নেন। এভাবে 10-10 করে 3টা ভাগ করুন। এরপরে প্রথম 10 এবং দ্বিতীয় 10, প্রথম 10 দিনের দিনে থেকে আপনি এই কার্যটা করতে পারেন এবং দ্বিতীয় 10 দিনের মধ্যেও এই কার্যটা করতে পারেন। তো মোট কথা হলো প্রথম 10 দিন এবং শেষের 10 দিন, এই 20 দিনের মধ্যে এই কার্যটা করতে হবে। আর আজকের এই কার্যটা কি আপনারা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, আর যদি না বুঝে এই কার্যটা করুন তাহলে তো কোনো ফল পাবেন না, উল্টো আপনার ক্ষতি হতে পারে। তো ভিউয়ার্স, খুব সুন্দর করে দেখে নেন এবং যদি বুঝতে অসুবিধা হয় পরে এই ভিডিওটি আবার দেখে নেবেন। আর এই কার্যটা অবশ্যই আপনারা করুন, অবশ্যই এই কার্যটার ফল পাবেন, কারণ হযরত লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পাওয়া এই তদবির কখনো মিথ্যা হতে পারে না। আর এই তদবির আপনি কোনো নাজায়েজভাবে ব্যবহার করবেন না, আর ব্যবহার করলে অবশ্যই আপনি ফল পাবেন না। তো ভিউয়ার্স, আপনি জায়েজভাবেই এই বশীকরণ কার্যটা করবেন। তো এই বশীকরণ কার্যটা করতে হলে সর্বপ্রথম কি করতে হবে, একটি সময় নির্বাচন করতে হবে। সময়টা কি, ফজর নামাজের পরের একটি সময়, ফজর নামাজের সময়টাই, অর্থাৎ ফজর নামাজ পড়ার পরেই এই কার্যটা করতে হবে আপনার। তো ভিউয়ার্স, এই কার্যটায় সর্বপ্রথম কি করতে হবে, ফজর নামাজটা আদায় করে নিতে হবে। ফজর নামাজটা আদায় করার পূর্বে অবশ্যই যেহেতু এই কার্যটা করবেন সেজন্য নিজের শরীরে অবশ্যই খুশবু মাখাবেন, আর নামাজে পড়লে তো নামাজিরা সবসময় খুশবু লাগিয়েই নেন। তো ভিউয়ার্স, আর যারা যারা নামাজ না পড়েন তারা নামাজ পড়েন না, নামাজের আগে অবশ্যই নিজের শরীরটাকে পাক পবিত্র করে নেবেন এবং ভালো পোশাক রাখবেন এবং খুশবু লাগিয়ে নেবেন। এরপরে আপনি ইয়া সামিউ 33 বার পাঠ করবেন। আপনাকে এইগুলো কথাই মনে রাখতে হবে, এখন যেগুলো আমি বলবো এইগুলো কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তো ভিউয়ার্স, বলতেছিলাম যে ইয়া সামিউ 33 বার পাঠ করতে হবে। ইয়া সামিউ 33 বার পাঠ করবেন এবং ইয়া মুজিবু 33 বার পাঠ করবেন। ইয়া সামিউ 33 বার, ইয়া মুজিবু 33 বার, ইয়া কাদিরু 33 বার এবং ইয়া মুসাববিরু 33 বার পাঠ করতে হবে। ইয়া কাদিরু 33 বার পাঠ করতে হবে, ইয়া মুসাববিরু 33 বার পাঠ করতে হবে। তো ভিউয়ার্স, এরপরে একটি কার্য আছে আপনার, এরপরে আপনার 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। অবশ্যই দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন, দরুদে ইব্রাহিম পাঠ করলে ওইখানে আপনারা দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। তো ভিউয়ার্স, এই যে দরুদে ইব্রাহিম পাঠ করলেন, দরুদে ইব্রাহিম পাঠ করার পরে অবশ্যই 11 বার আস্তাগফার পাঠ করে নেবেন, এরপরে 11 বার কলিমা পাঠ করে নেবেন এবং 7 বার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন, এরপরে একটি মোনাজাত করবেন। তো ভিউয়ার্স, মোনাজাতটা কিভাবে করবেন, মোনাজাতে আপনি কি করবেন, নিজের উদ্দেশ্যটাকে আল্লাহর কাছে ব্যক্ত করবেন। নিজের উদ্দেশ্য ব্যক্ত করার আগে অবশ্যই আল্লাহর খুবই প্রশংসা করবেন এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করবেন এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে বর্তমান পর্যন্ত যত নবী রসুল গৌস কুতুব উলিয়াল্লাহ এসব ছিল এবং যত নরনারী মুসলমান নরনারী মুমিন মুমিনা ছিল তাদের রুতে যাতে আল্লাহ শান্তি দান করেন এবং বর্তমান পরিস্থিতির কথা বলবেন, নিজের বাপ মা পাড়াপড়শি সবার রুতে যত শান্তি দান করেন এবং যারা যারা বর্তমান পর্যন্ত আছে তাদেরকে যাতে আল্লাহ দিন বোঝার সক্ষম দান করেন, আর সে সম্পর্কে বলবেন এবং আপনি যে কার্যটা করছেন এই কার্যটা যাতে আল্লাহ পূর্ণতা দান করেন সে সম্পর্কে বলবেন।
এরপরে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনি 3 দিন করতে পারেন তাহলে অবশ্যই আপনার কার্য সিদ্ধ হবে। এই তুর্বিষ্টি সম্পর্কে আপনাকে আরেকটি কথা জানানো আমার জায়েজ, যে এই বশীকরণটা আপনি যদি যেই কোনো উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্যে এই তুর্বিটি প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনি তাও প্রয়োগ করতে পারবেন। কারণ এই তুর্বিটা এমন একটা তুর্বির যেই কোনো উদ্দেশ্য আপনার হাসিল করার ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তো ভিউয়ার্স, আর একটা কথা জানিয়ে রাখি যে এই তদ্বিরটা যদি আপনি নিজের আর্থিকের জন্য, অর্থাৎ নিজের টাকা পয়সার জন্য যদি আপনি ধন সম্পদ পাওয়ার জন্য করেন তাহলে একদম একশিডি আপনাকে আমি কথা দিচ্ছি যে এই তদ্বিরটা যদি আপনি ধন সম্পদের ক্ষেত্রে করেন তাহলে 100 থেকে 100% আপনি সফলতা প্রাপ্ত হবেন। ভিউয়ার্স, ধন সম্পদের ক্ষেত্রে এই তদ্বিরটা একটি পরীক্ষিত তদ্বির, তবে বশীকরণের ক্ষেত্রে আপনারা এই তদ্বিরটা প্রয়োগ করে আমাকে অবশ্যই জানাবেন। কারণ এই তদ্বিরটা যেভাবে আছে এইভাবে আপনাদেরকে যেভাবে দিয়েছি এইভাবেই বশীকরণ এইভাবেই হয়, আরও আমি যদি করি অবশ্যই আমি এইভাবেই করবো। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমি কি কি আপনাকে বলেছি, ইয়া সামিও 33 বার পড়তে হবে, ইয়া মুজিবও 33 বার পড়তে হবে, ইয়া কাদিরও 33 বার পড়তে হবে, ইয়া মুসাববিরও 33 বার পড়তে হবে, দুরুদে ইব্রাহিম 11 বার পড়তে হবে, আস্তাগফার 11 বার পড়তে হবে, কুলিমা 11 বার পড়তে হবে, আয়াতুল কুরসি 7 বার পড়তে হবে, তারপর মোনাজাত করতে হবে এবং দুরুদে ইব্রাহিম 11 বার পরিশেষে পড়ে নিতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এইগুলো দিয়ে আপনি অতি সহজেই বশীকরণ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো অবশ্যই আপনারা কোনো নাজায়েজভাবে ব্যবহার করবেন না।